স্বাগতম আপনাদের। এই হচ্ছে আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক ফ্রুটিকা তৈরিতে যে আমের প্রয়োজন হয় তার পুরো যোগানটাই আসে এখান থেকে। চলুন বাগান ও ফ্যাক্টরিটা ঘুরে দেখা যাক। বিস্তৃত এই পুরো এলাকা জুড়েই হচ্ছে আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরির আমের বাগান। এই বাগান থেকেই আমরা আম সংগ্রহ করে থাকি। তারপর প্রাথমিক বাছাইকরণের পরে আমগুলোকে খড়ের বিছানা তৈরি করে রেখে দেওয়া হয় প্রাকৃতিকভাবে পাকানোর জন্য। এক্ষেত্রে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। দুই দিন পর আম পেকে গেলে পুনরায় চলে বাছাই প্রক্রিয়া। যে আমগুলো খাবার উপযুক্ত শুধুমাত্র সে আমগুলোকেই পাল্প প্রক্রিয়াজাতকরণের জন্য বাছাই করা হয়। এরপর চলে আম পরিষ্কারের কাজ। এয়ারব্লো এবং পরিমিত গরম পানির সাহায্যে আমগুলোকে পরিষ্কার করা হয়। বলে রাখা ভালো, প্রাকৃতিকভাবে পাকানো আমগুলো দেখতে একদম হলুদ রঙের হয় না, চামড়ায় কিছুটা কালচে দাগও থাকে। পাল্প তৈরির পুরো প্রক্রিয়াটি চলে আকিজ এগ্রো প্রসেসিং ফ্যাক্টরিতে, যা বাংলাদেশের একমাত্র অ্যাসেপটিক পাল্প প্রসেসিং ফ্যাক্টরি বলে খ্যাত। অ্যাসেপটিক পদ্ধতি হল 100% জীবাণুমুক্ত করার স্বয়ংক্রিয় প্রক্রিয়া। অ্যাসেপটিক পদ্ধতির ফলে বাহির থেকে কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করার প্রয়োজন হয় না, সুতরাং এর স্বাদ এবং গুণগত মান অটুট থাকে এবং এই পাল্প প্রায় 2 বছর কোনো মেডিসিন ছাড়াই সংরক্ষণ করা যায়। এরপর এই পাল্প নিয়ে যাওয়া হয় ধামরায় অবস্থিত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরিতে। এই উপমহাদেশের একমাত্র অ্যাসেপটিক ফিলিং মেশিনের সাহায্যে অ্যাসেপটিক পদ্ধতিতে 105 ডিগ্রি তাপমাত্রায় আমের পাল্পকে প্রক্রিয়াজাত করা হয়। নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বোতলে কঠোর মান নিয়ন্ত্রণ করে ফ্রুটিকা বোতলজাত করা হয়। অ্যাসেপটিক পদ্ধতিতে বোতলজাত হয় বলে ব্যাকটেরিয়া অথবা জীবাণু সংক্রমণের সুযোগ একেবারেই থাকে না। সব শেষে চলে লেবেলিং এবং প্যাকেজিংয়ের কাজ। আর এভাবেই আপনার কাছে পৌঁছায় আমাদের যত্নে তৈরি ফ্রুটিকার প্রতিটি বোতল। ফ্রুটিকা, একটু বেশি পিওর।